ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অবিশ্বাস্য এক ডেট ওভার করেছেন মোস্তাফিজুর রহমান এদিন মোস্তাফিজুর রহমানকে দিয়ে দলের অধিনায়ক সঞ্জু স্যামসন করিয়েছেন বিশতম ওভার আর সেই ওভারেই দুর্দান্ত মোস্তাফিজকে দেখল সবাই চতুর্দশ আইপিএলে এ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস এই ম্যাচের বিশতম ওভারে মুস্তাফিজুর রহমান করে নিজের চতুর্থ ওভার আর সেই রাজস্থান উইকেট পেয়েছে দুটি মুস্তাফিজের অবিশ্বাস্য বলিংয়ে দিকবেদিক ছুটতে থাকে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা সেই ওভারে মুস্তাফিজ রান আউট করেন স্যাম কারানকে এছাড়া শার্দুল ঠাকুরের উইকেটটিও আসে মুস্তাফিজুর রহমানের কল্যাণ শেষ ওভারে মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসকে এনে দিয়েছেন দুই উইকেট এর আগে নিজের প্রথম তিন ওভারও অসাধারণ করেছেন ফিজ প্রথম ওভারে মাত্র তিন রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান এরপর মাঝের দুই ওভারে কোনো উইকেট পাননি তিনি সব মিলিয়ে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মোস্তাফিজুর রহমান চার ওভার বোলিং করে সাঁত্রিশ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট এই একটিমাত্র উইকেট মোস্তাফিজের নামের সঙ্গে যুক্ত হলেও মূলত দলের তিন উইকেটে জড়িয়েছিলেন ফিজ ওভারে রাজস্থানকে মোস্তাফিজ এনে দিয়েছেন দুই উইকেট যার মাধ্যমে আজ রাজস্থানের তিন উইকেট পাওয়ার নায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বলিং মুগ্ধ করেছে সবাইকে